আসসালামু আলাইকুম বাগানের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে এনপিকে সম্পর্কে এনপিকের দাম এনপিকে কি কারণে মূলত ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন এটার ব্যাপারে আলোচনা করব আর জানবো এনপিকের দাম কত তো আমার হাতে দেখতেছেন একটা এনপিকে সার কোন একটা কোম্পানির কোম্পানির নাম নাইবা বললাম বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে নিতে পারেন এটার দাম হচ্ছে যদি দামটা আমি দেখাই দেখেন দাম হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা আর এটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম তো এটা আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি কারণ হচ্ছে আপনি যদি ছোট যেই এনপিকে সারগুলো আছে ওইগুলো যদি কিনতে চান মানে পঞ্চাশ গ্রামের বা একশো গ্রামের যদি কিনতে চান দেখা যাবে যে অনেক দাম পড়ে যাবে এর জন্য আমি চিন্তা করলাম যে একবারে কিনে নেই কিনে যদি আমি সংরক্ষণ করে রাখি তাহলে ভালো হয় তো প্রথমেই আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো বা জানেন যে এনপিকের ফুল মিনিংটা কী বা এনপিকে কী এনপিকে হচ্ছে এন ফর নাইট্রোজেন পি ফর হচ্ছে ফসফেট কেতে হচ্ছে পটাশিয়াম আর হচ্ছে তো যেটা বলতেছিলাম নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম আর হচ্ছে অ্যাস ফর সালফেট এটাতে কিন্তু কিছু পরিমাণে সালফেটও আছে যেহেতু এনপি এস তো যাক এটা তো গেল এনপি ফুল মিনিং তো এই এনপিকেটা আপনি আসলে কখন ব্যবহার করবেন তো একটু খেয়াল করে যদি দেখেন যে এখানে কিন্তু দিক নির্দেশনা দেওয়া আছে যে কখন আপনি ব্যবহার করবেন ফসলের ক্ষেত্রে কি যেহেতু আমরা ছাদ বাগানে ফসল চাষ করি না তো এটার প্রয়োজন নেই যেহেতু আমরা সবজি আর ফল গাছ চাষ করি এখানে কিন্তু দেওয়া আছে দেখেন সবজির ক্ষেত্রে কি কি সবজিতে ব্যবহার করবেন আর ফলের ক্ষেত্রে কি কি ফলে ব্যবহার করবেন এটাও দেওয়া আছে আর কখন ব্যবহার করবেন এটা হচ্ছে মূলত যেটা জানা দরকার সেটা হচ্ছে যে কখন ব্যবহার করবেন সবজির ক্ষেত্রে হচ্ছে চারা গজানোর পনেরো থেকে বিশ দিন পর প্রথমবার ব্যবহার করতে হবে এবং পরবর্তী সাত থেকে দশ দিন পর পর তিনবার নিয়মিতভাবে গাছ গাছে ব্যবহার করতে হবে যাক আচ্ছা আর ফলের ক্ষেত্রে দেখেন আম লিচু কলা অনেকেই জানতে চাচ্ছেন যে কী সার ব্যবহার করব ফুল আসার সময় বা ফুল আসার পরে তাদেরকে শর্টকাট বলে দিই যদি এনপিকে সার ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেটার দেখেন গাছে ফল বা মুকুল আসার পর মানে যখন গাছে ফল বা মুকুল আসে ফুল সরি ফল না ফুল বা মুকুল আসে তখন যদি আসার দশ বারো দিন আগে যদি স্প্রে করে দেন আর ফল যখন একটু বড়ো হবে গুটির সাইজ হবে তখন যদি স্প্রে করে দেন তাহলে সবচেয়ে বেটার হয় আর এভাবে স্প্রে করলেই হবে তো আমরা জানতে পারলাম যে এনপিকে সার কখন ব্যবহার করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে আর দামটা তো আমি প্রথমেই বলে দিলাম যেহেতু এই এনপিকে সারটা আমি কিনেছি এর পরবর্তীতে একটা ভিডিও দেবো ওই ভিডিওতে আমি এটার ডিফারেন্ট একটা ইউজ আপনাদেরকে দেখাবো মানে এটার সাথে সম্পৃক্ত না এমন একটা ব্যবহার আপনাদেরকে দেখাবো ওইটা অবশ্যই দেখতে থাকুন আর এখন আপনাদেরকে একটু দেখাই যে আসলে এনপিকের সারটার কালারটা মূলত কেমন থাকে যদিও আগে আমার চ্যানেল যারা দেখেন তারা কিন্তু দেখেছেন এক এক এনপিকের সারের এক এক কালার হতে পারে কালার কোনো মেন ফ্যাক্ট না তারপরে আপনাদেরকে আমি কিছুটা দেখাই যে আসলে এই এনপিকের কালারটা মূলত কি কালার আচ্ছা আচ্ছা এর আগে আমি যে এনপিকেটা দেখিয়েছিলাম ওইটার কালার মূলত ছিল হচ্ছে কিছুটা কমলা কালার আর এই এনপিকে কালার দেখেন এটা কিন্তু সবুজ কালার তো একটা জিনিস কিন্তু কমন সেটা হচ্ছে দেখেন এটাও হচ্ছে দানা দানা কেমন যেন একটা লবণের যে দানা হয় এরকম দানা দানা আর আগে যে এনপিকেটা দেখিয়েছিলাম ওইটাতেও কিন্তু সেম একই দানা দানার মতোই ছিল তো যাই হোক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সে ভালো থাকবেন আর কোনো প্রশ্ন থাকলেও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ